বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া এবং ভিডিও বার্তার মাধ্যমে চলমান আন্দোলন বন্ধের যে বিবৃতি প্রদান করা হয়েছে তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ উনত্রিশে জুলাই সারা বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের এর পাঠানো এক বার্তায় রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার কথা বলা হয়েছিল তাই আজ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নেই এবং বিভিন্ন এলাকা ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি কোথাও এই মুহূর্তে কোনো আন্দোলনকারীর উপস্থিতি আমরা দেখতে পাইনি প্রায় সব জায়গায় যান চলাচল খুবই স্বাভাবিক ছিল যাত্রাবাড়ি থেকে খিলগা হয়ে মালিবাগ হয়ে আমরা রামপুরা ব্রিজ পর্যন্ত এসেছি এবং পুরো রাস্তায় আসলে যান চলাচল খুবই স্বাভাবিক আমরা দেখতে পেয়েছি কোথাও আন্দোলনকারীদের উপস্থিতি দেখা যায়নি এবং প্রায় জায়গায় জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক পাহাড় আমরা দেখতে পেয়েছি তারপরে তাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ব্রাগ বিশ্ববিদ্যালয় থেকে বারোটার দিকে তাদের যেই সমাবেশ করার কথা ছিল আমরা সেখানে গিয়েছিলাম আমরা বারোটা থেকে আসলে ব্রাগ বিশ্ববিদ্যালয় অবস্থান করেছি এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সেখানে আসলে আন্দোলনকারীদের কোনো অবস্থিতি আমরা দেখতে পাইনি কোনো শিক্ষার্থীকেও জোর হতে আমরা দেখিনি আমরা বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করেছিলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আসলে কারো উপস্থিতি আমরা খুব একটা দেখিনি সেখানে কিছু সাংবাদিক এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম এবং দুটা পর্যন্ত সেখানে অবস্থান করে পরবর্তীতে আমরা আসলে ফিরে আসি এবং শুধু যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে তা না আমরা সারা রাজধানীর বিভিন্ন এলাকাতে আসলে আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি আসলে কোথাও আন্দোলনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি